পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে বলবে যে তার টাকার প্রয়োজন নেই। যদিও পৃথিবীর সব সুখ আমরা টাকা দিয়ে কিনতে পারবো না, কিন্তু এটা ঠিক যে টাকা দিয়ে আমরা জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারবো। পৃথিবীতে টাকার প্রয়োজন সকলের আছে। আজকের ভিডিওতে আমি এমন 6টি উপায় বলবো যা আপনাকে টাকা ইনকাম করতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ফোকাস করুন বেশি বেশি টাকা ইনকাম করার দিকে, বেশি বেশি টাকা জমানোর থেকে। ধনী হওয়ার মূল মন্ত্রই এটা, টাকা সেভ করার থেকে ইনকাম করার দিকে বেশি নজর দিতে হবে। বেশিরভাগ মানুষই এই ভুলটা করে থাকে। ধনী হওয়ার জন্য তারা টাকা জমাতেই থাকে, কিন্তু নিজের কাজকে বাড়ায় না। টাকা সেভের থেকে টাকা ইনভেস্ট করুন, আর সেই ইনভেস্টমেন্ট থেকে আরও বেশি বেশি ইনকাম করুন। নাম্বার 2, আজকের পৃথিবী অনেক বেশি অ্যাডভান্স, যেই কারণে খুব কম সময়ে মানুষ অনেক কিছু পেয়ে যায়। এই ভিডিওটির কথাই ভাবুন একবার। আমি যে এই কথাগুলি আপনাদেরকে বলছি সেগুলি জানতে হলে হয়তো অনেকগুলো বই পড়তে হতো আপনাদের। যদিও বই পড়লে অনেক বেশি জানা যায়, তবুও আপনারা সবাই স্মার্ট আইডিয়া দিয়ে এই ভিডিওতে সময় দিচ্ছেন, কারণ সময় কম লাগছে এবং অনেক কথা জানছেন। কিন্তু একটা কথা সর্বদা মাথায় রাখতে হবে, শুধু জানলেই চলবে না, জানা কথাগুলো নিজের জীবনেও অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি যত বেশি শিখবেন আপনার কাজকে তত বেশি আরও জানবেন এবং আইডিয়া পাবেন, আর ইনকামও বেশি করতে পারবেন। শেখা বন্ধ করে দিলে আর নিজের ইনকাম বাড়াতে পারবেন না। নাম্বার 3, কাজ শুরু করুন যত তাড়াতাড়ি সম্ভব। আসলে প্রত্যেক মানুষই তার জীবনে সফল হতে চায়, কিন্তু বড় সমস্যাটি হলো সবাই ভাবে কাল থেকে শুরু করব, আর সেই কাল কখনোই আসে না। কোনো কাজ শুরু করার হলে আজ থেকেই শুরু করতে হবে। কোনো কাজ কালকের জন্য ফেলে রাখলে চলবে না, বরং আজ থেকেই অল্প হলেও শুরু করুন। হতেই পারে আপনি একবার ছাড়া দুবার ব্যর্থ হলেন, কিন্তু হার মানলে চলবে না। বরং কোথায় কোথায় আপনার ভুল ছিল সেগুলি থেকে শিক্ষা নিন, এভাবে একদিন আপনি সফল হবেনই। নাম্বার 4, হিসেব রাখতে শিখুন। হিসেব রাখা প্রত্যেক মানুষের প্রয়োজন, সে আপনি একজন স্টুডেন্ট হন, বিজনেসম্যান হন বা চাকরিজীবী হন। আপনার রোজগারের টাকা আপনি কোথায় ব্যয় করছেন সেটির হিসেব রাখুন। কারণ যখন কেউ জীবনে বড় হতে চায় তখন কোথায় তার বাজেট খরচ হচ্ছে সেটা দেখতে হবে, আর পরের বার যাতে সেটা না হয় সেই চেষ্টা করতে হবে। অর্থাৎ স্টারবাকসে গিয়ে কফি না খেয়ে সেই টাকা জমিয়ে ল্যাপটপ কিনুন, অনেক ভালো ফল পাবেন। অনেক মানুষ অনেক বেশি টাকা ইনকামের সত্ত্বেও মাসের শেষে কিছুই হাতে রাখতে পারেন না, কারণ তাদের এক্সপেন্সেসের জন্য। তাদেরকে বলবো এক্সপেন্সেসের খরচ একটু কমাতে শিখুন। নাম্বার 5, কিছু মানুষ আছে যারা টাকা হাতে পেলেই খরচ করা শুরু করে দেয়। এটা খুবই ভুল কাজ। কোনো জিনিস কেনবার আগে ভাবুন সেই জিনিসটির সত্যিই প্রয়োজন আছে কিনা। সঠিক জায়গাতে খরচ করলে ভবিষ্যতে আরও ভালো ফল পাবেন আপনি। চাকরি এই কারণে করবেন না যাতে সেই টাকা আপনি খরচ করতে পারবেন, বরং এই কারণে করুন যাতে আপনি অন্যদেরকে একদিন চাকরি দিতে পারেন। নাম্বার 6, কোনো কাজে ইনভেস্ট করার আগে কারোর থেকে টাকা ধার নিলে সেটি শোধ করুন। লোন বা ইএমআই থাকলে তা শোধ করুন, তাহলে দেখবেন আপনি চিন্তামুক্তভাবে কাজ করতে পারছেন। কাউকে টাকা ধার দেওয়ার থেকে বিরত থাকুন, কারণ টাকা ধার আপনি আপনার ইচ্ছেতে দিলেও ফেরত কিন্তু আপনার ইচ্ছেই পাবেন না, এভাবে তার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে। শেষে একটা কথাই বলবো, জীবনে রিস্ক নিতে জানতে হবে, কারণ রিস্ক না নিলে ভাবতে ভাবতেই জীবনের অর্ধেক সময় কেটে যাবে। আশা করি এই কথাগুলি জীবনে মেনে চললে তা আপনাকে ধনী হতে সাহায্য করবে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন, আর ডেইলি এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ লাইফ লেসন স্টুডিও ফলো করুন ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।